প্রশ্ন ফাঁস ঠেকাতে আগামী বছর থেকে পাবলিক পরীক্ষার দিন সকালে স্থানীয়ভাবে প্রশ্নপত্র ছাপিয়ে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিনে সকালে রাজধানীর একটি কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন মন্ত্রী। এবছর সারা দেশে মোট 2497টি কেন্দ্রে এইচএসসি দাখিল ও কারিগরি শিক্ষার 10টি বোর্ডে মোট 11,83,686 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মইদুল ইসলামের রিপোর্ট। বিগত কয়েক বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ধারাবাহিকতায় এবছরও শঙ্কিত অভিভাবকরা। তাই এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকা কলেজে কেন্দ্র পরিদর্শনে এসে শুরুতেই অভিভাবকদের প্রশ্নের মুখে পড়েন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমরা চাই ছেলেরা স্বাভাবিক পরীক্ষা দেয়, যা পড়ে আসে তা ফেল করলে কোনো আপত্তি নেই। হ্যাঁ, ফেল করলে স্যার কোনো আপত্তি নেই, যেমন চেষ্টা করবেন আর যেখানে যে খবর পাবেন, যদি মনে করেন যে ওই টিচার টাকা নিতে দিয়ে ক্লাসে বলে দেয় ওই টিচার প্রশ্ন ফাঁস করে, এই খবরটা তো আমাদেরকে দিতে হবে। আমরা 10টি শিক্ষা বোর্ডের অধীনে এবছর মোট 11,83,686 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে উচ্চশিক্ষা গ্রহণের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায়। এর মধ্যে ছাত্র রয়েছে 6,35,697 জন আর ছাত্রী সংখ্যা 5,47,989 জন। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবং ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়নের লক্ষ্যে আগামী বছর থেকে পরীক্ষার দিন সকালেই স্থানীয় প্রশাসনের অধীনে প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে যাদের কোনো অভিযোগ নাই, প্রশ্ন সম্পর্কে, খাতা দেওয়া সম্পর্কে, পরিবেশ সম্পর্কে। আপনারা এই যে প্রশ্নপত্র ফাঁস রোধে একটা পরিকল্পনা আছে যে স্থানীয় পর্যায়ে প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা না, সেটা কবে নাগাদ? আমরা আশা করছি আগামী বছর করতে পারবো। এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে আগামী 15 মে, এর 2 মাস পরেই প্রকাশ হবে ফলাফল। তবে কোনো শিক্ষক বা কর্মকর্তা যদি পরীক্ষার উত্তরপত্রে অন্যায্যভাবে নম্বর দেওয়ার কথা বলেন বা কোনো ধরনের নির্দেশনা দেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। যদি কোথাও কেউ অন্যায্যভাবে নম্বর দেওয়ার জন্য যদি অতি উৎসাহে কোথাও কোনো বোর্ড অফিসার বা কোনো অফিসার কেউ বলে থাকেন বা কোনো কর্মকর্তা বলে থাকেন তিনি বেআইনি কাজ করতেছেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ট্রেজারি থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহের সময় সাথে স্মার্টফোন রাখার অভিযোগে রাজধানীর 2টি কলেজের 3 শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।